হাই ফ্রেন্ড, লকডাউন শুরু করলাম, আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছো দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা হয়েছে, যা গরম গেছে, মানে একটু বৃষ্টি হতে পুরো পৃথিবীটা পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে যেখানে যেখানে বৃষ্টি হয়েছে, যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সেখানে বেশ ঠান্ডা হয়ে গেছে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা হয়ে গেছে। তারপরের দিনও দেখো কীরকম মেঘলা করে রেখেছে আকাশ, বেশ ঠান্ডা, জল টলগুলো ঠান্ডা হয়ে, যে জল এত গরম হয়ে গেছে, মানে সকাল থেকেই জল গরম থাকতো, সেই জল এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। আর আমার মাছ মাছটাকে আমি খাবার দিয়ে দিচ্ছি। এই যে কালকেও রাতে বেশ, রাতের দিকে বৃষ্টিটা হলেই ভালো, বেশ রাতের দিকে কালকে ভালো বৃষ্টি হয়েছে। এরকম রাতের দিকে যদি একটু বৃষ্টি হয়, দিনে না হলেই হলো, রাতেও যদি বৃষ্টি হয় কিন্তু বেশ ভালো, তাহলে বেশ ঠান্ডা হয়ে যায়। যতই এসি চালাও আর সেই ঠান্ডা, আর এই ন্যাচারাল এসি পুরো ঠান্ডা করে দেয়, সে জল থেকে শুরু করে ঘর। যাই হোক, সকালে দেখো গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি, যা যা কাজ আছে সকালে সেগুলো তো করতেই হয়, বৃষ্টিটা হওয়া দরকার ছিল, মানে প্রচন্ড গরম হয়ে গেছিল। দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আমি চিকেন ফ্রাই বানাবো। তো চিকেন ফ্রাইয়ের জন্য দেখো আমি আগে থেকে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দিলাম ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে এটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। এটা কিন্তু বেশ ভালো হয়, ইনস্ট্যান্ট বেশ ভালোই হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যতটা রাখা যায় ততটাই ভালো হয়, খেতে খুবই ভালো হয়। একটু ডিমের গোলা দিয়ে মেখে রেখেছিলাম, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে এটা ভরিয়ে আমি ফ্রাই করে নেবো। দেখো নুন দিয়ে দিয়েছি ডিমটাতে, একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা। আর একটু ডিমের গোলা একটু দিয়ে দিলাম যাতে ক্রিস্পিটা ভালো হয়, ডিম দিলে কিন্তু ক্রিস্পি খুব ভালো হয়। একটু মেখে রেখেছিলাম, আবার আর একটু দিলাম, টেনে নিয়েছে আর একটু দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয় আর মুচমুচে হয়, কারণ ডিমটা থাকে তার জন্য আরো বেশি মুচমুচে হয়। আর চালের গুঁড়ো দিয়েছি তার জন্য ক্রাঞ্চিটা হয়। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়, বেশি কিছু লাগে না, কিছুক্ষণ ম্যারিনেট করে যদি করা যায় ভীষণই ভালো হয়। দেখো এই চিকেন ফ্রাইটা আমি উল্টে পাল্টে ভেজে নেবো একদম লো ফ্লেমে, মাঝখানে মাঝখানে কেটে দিচ্ছি যাতে তেলটা ভেতর দিকে যায়।
যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে একটুখানি স্বস্তি হচ্ছে, আর যেখানে বৃষ্টি হয়নি এখনো সেখানে এখনো গরম। কিন্তু বৃষ্টিটা দিনের বেলা না হলেই ভালো, দিনের বেলা বৃষ্টি হলে ভীষণ অসুবিধে হয়ে যায়, প্রত্যেকের কাজকর্ম থাকে তো কাজকর্মতে ভীষণ প্রবলেম হয়। রাতের দিকে হলে ঠিক আছে, দিনে হলে খুব প্রবলেম। দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, বাচ্চাদের খুব ভালো লাগবে, কেন বলতো এর মধ্যে কোনো খেতেও সুবিধে, আর যেহেতু ফ্রাই সেহেতু বাচ্চারা ভালোই বাসে, বাচ্চাদের কিন্তু করে দিতে পারো, খুবই ভালো হয়, বড়রাও খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাচ্চারা বেশি ভালোবাসে, কিন্তু একটু বাচ্চারা একটু মুখরোচক হলে বাচ্চারা বেশি পছন্দ হয়। দেখো এইভাবে আমি চিকেনগুলো সব ফ্রাই করে নিয়েছি, দেখো এইভাবে আমি সব ফ্রাই করে নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। একটা লঙ্কা দিয়ে দিয়েছি, পরিবেশন করেছি। দেখো এর সাথে আমি টমেটো সসও নিয়েছিলাম, ট্রাই করতে পারো এইভাবে বানিয়ে খেতে পারো। আর বানিয়ে নিচ্ছি একটু পটল ভেজে নিচ্ছি, গরমের সময় তো পটল বেশি পাওয়া যায়, তো একটু পটলও ভেজে নিচ্ছি, তেলটা আছে চল পটল একটু ভেজে নিই। পটলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মেখিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি। আমি ছোট কড়াইটাই বেশি এখন ইউজ করি। পটল ভাজতে বেশি তেল লাগে না, একদম মানে অল্প তেলেই ভাজা হয়ে যায়। সমস্যা এবার বৃষ্টি হলে জামা কাপড় শুকোতে চায় না, এই আর একটা সমস্যা। তাও ঠিক আছে, যা গরম পড়েছিল একটু বৃষ্টি হয়ে ভালো হয়েছে। পটল দিয়ে তো অনেক রেসিপি হয়, দেখো পটল ভাজা হয়ে গেছে, যে কটা বাসন আছে সে কটা আমি ধুয়ে নিচ্ছি। দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এই জামা কাপড়গুলো
শুকিয়ে গেছে, তো সেগুলোকেও ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।